हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आमी जुईता आबार चले एसेछि आबार एकटा नतून ब्लगेर साथे। आई होप सबाई खूब भालो आछेन, आमराओ भीषण भालो आछि। आर तो आजके एकटुखानि रोद उठेछे, बिस्टि बिस्टि कम। तो चलुन आजके देखि आपनादेर संगे सारा दिन किभाबे कि करि ना करि। सकालबेला एखन उठे स्नान टान करे काज बाज सेरे सब किछु करे रेडी हुए आमी चले एसेछि गल्प करार जन्य। गल्प करछि आर एकटा जिनिस, এই যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমি, আমার ফ্রিজটা নষ্ট হয়েছে, তো দেখি ফ্রিজ একটা নেয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি এখানে আজকে ডিম রান্না করব। চারটে হাঁসের ডিম সেদ্ধ করেছিলাম, দুটো নষ্ট, দুটো আপাতত আছে দেখি, আর দুটো পোল্ট্রি ডিম দিয়ে আজকে ডিম রান্না করব। আর এই যে পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, ভাত, ব্যাস এই হবে আমাদের লাঞ্চ। কিছু দেখালাম না, আর এখানে সব মশলাটা কেটে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দুটো পোলট্রির ডিমও সিদ্ধ করে নিলাম, আর এই যে সই মশলাগুলো সব এর সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একসঙ্গে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে ভাজাটা বসিয়ে দিয়েছি। এই হচ্ছে, আমি সেরমভাবে রেসিপি শেয়ার করছি না, বাট ওই আর কি তাড়াতাড়ি করে কোনো রকমে লাঞ্চটা করে যাই, দেখি কোথায় কি ফ্রিজ একটা দেখতে যাব। তো দেখুন আমার ফ্রিজের মিস্ত্রিও এসছে, তো দেখুক ও খুলে দেখছে কি করা যায়, যদি ঠিক করা যায়। ঠিক করলেও আমার ইচ্ছা ছিল একটা নতুন নেয়ার, দেখা যাক কী হয়। আমি যাব একটু দেখতে, এর আগেও একদিন গেছিলাম, দেখে এসেছিলাম, আমাদের এখানে গেট স্ট্যান্ডে গেছিলাম, রিলায়েন্স ডিজিটাল আছে সেখানে গেছিলাম। তো এই দেখুন আমার ফ্রিজটার অবস্থা, ও ঠিক করছে, বলছে দেখুন একটু চালিয়ে ঠান্ডা হচ্ছে কি না, তা আমি সেটাই দেখার চেষ্টা করলাম, অন হয়েছে, ঠান্ডাও হয়েছে, বাট দেখা যাক তারপরে কত দূর কী হয়, সে ঠিক করছে। এর আগে অনেক দিন ফোন করে করেও ফোন ধরেনি, আজকে এসছে। আমি প্রায় দু তিন দিনের বেশি হবে ফ্রিজ ছাড়াই ছিলাম। এটা হচ্ছে আমার ফ্রিজটা পুরো, দেখি কি হয়। তারপর আমরা লাঞ্চ করেই খেয়ে দিয়েই বেরিয়ে যাব, ছেলে আর আমি গিয়ে দেখতে যাব ফ্রিজটা, দেখে আসি একটু গিয়ে। তো চলুন আপনারাও আমার সাথে থাকুন, দেখতে থাকুন, ফ্রিজ ছাড়া একদম চলে না সবারই, মানে যে একবার ইউজ করবে তার সেটাই হয়, তো আমারও সেম। তো চলুন যাই দেখি। এই যে আমি লালকুটি ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এখন আমি রিলায়েন্স ডিজিটালে যাব, তো যাই গিয়ে দেখি। সবারই মানে অভ্যাসের ব্যাপার, অভ্যাস হয়ে গেছে এমন একটা ব্যাপার যেটা না হলেই নয়, চলবেই না এরকম ব্যাপার। মানে সব কিছু জিনিস আমাদের একটু কিটাকি যা কিছু হয়তো একটু বেঁচে গেল রান্না বলো। এই যে আমি চলে এসেছি, এবার ভিতরে যাই দেখি, জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না, তাও যতদূর দেখানো যায় আর কি চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন দেখি আমি কোন ফ্রিজটা পছন্দ করি। এইটা আমার ছেলে চয়েস করেছে, তো এই মুহূর্তে এত বড় ফ্রিজ নিয়ে আমার কোনো কাজ নেই, তো দেখি আমি আমি যেটা পছন্দ করেছি সেটা দেখতে থাকুন। চলুন দেখি দেখাই, মানে ভালো লেগেছে, বাট এখনও জানি না আমি নেবো কি না, আমি জাস্ট আজকে দেখতে এসেছি, দেখে নিই তারপরে নেবো কি না ওটা পরের ব্যাপার, ইচ্ছা আছে দেখতে থাকি। তো আমার এই ফ্রিজটা স্যামসাংয়ের 324 লিটারের একটা ফ্রিজ, এটা আমার ভালো লেগেছে, দেখে আসলাম। দেখুন এখানে আরেকটা শোরুমে গেছি, তো এখানে আমরা দেখছি, এটা আমি একটা ফ্রিজের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু ফ্রিজটা সামনেটা পুরো গ্লাস,
মানে ডোরটা পুরো গ্লাসের, তো আমাকে ওটা দেখা বলছিল ছেলে, তো আমি ভাবলাম ওরকম কাঁচের জিনিস কখন কোথায় তাড়াহুড়োয় লেগে ভেঙে যাবে, তো তার জন্য আমার পছন্দ ছিল বাট সাহস হলো না। তো যাই হোক, এখানে আরেকটা ফ্রিজ দেখছিলাম যেটা নিচে ডিপ, মানে DMR যেটা বলে, নিচে ডিপ ওপরটা ইয়ে, তো ওটাও দেখলাম, একটা 3 ডোরের দেখলাম। তো আমি কনফিউজ কোনটা নেব ঠিক জানি না, দেখতে থাকি। আর আমার যে কোনো জিনিস কেনার আগে বহুত দেখার ভালো করে দেখে জেনে বুঝে না নিয়ে আমি হুট করে নিয়ে ফেলে মানে আমি ঠিক বুঝতে পারি। দেখুন এখানে আর একটা ফ্রিজও দেখছি, মানে দেখতেই আছি, কনফিডেন্স নেই কোনটা নেব না নেব, মানে ঠিক বুঝতে পারছি না, সাহস নেই। এটা আর একটা দেখলাম, এটা বেশ বড়, তো দেখি দেখে শুনে নিই। দেখুন এত থাকে তার মধ্যে থেকে, এটাই স্বাভাবিক, কোনটা নেই আর কোনটা না নেব। যেটা পছন্দ হয় সেটা হয়তো বাজেটে আসে না, আবার যেটা বাজেটে আছে সেটা হয়তো পছন্দ হয় না, এরকমই হয়, সব বাঙালিরই হয়, আমারও ব্যতিক্রম কিছু না, আমারও সেটাই আর কি। তো যাই হোক, আমি দেখতে দেখছি দেখি তো চলুন বাড়ি যাই, সবই দেখে আসলাম, এখনো কিছুই ডিসিশন নিইনি, পরে দেখা যাবে।